আমরা দুজন একসাথে এক বিছানায় ঘুমাবো। নো ওয়ে, বিয়ের আগে এক বিছানায় ঘুমানো ইল্লিগাল, আর আমি কোনো ইল্লিগাল কাজে নেই, বুঝেছেন? আর বিয়ে তো হবেই, যেদিন হবে সেদিন। ঠিক আছে, তাহলে তুমি আরাম করে সোফায় ঘুমাও আর আমি কি বিছানায় ঘুমাবো। রায়া আসবো? আসুন। আচ্ছা, তুমি এতক্ষণ ধরে কি রেডি হচ্ছ? কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? কি করব, চোখের পাতা যে আটকে গেছে, পলকই পড়ছে না। কেন? তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। ওয়েলকাম। আচ্ছা, তুমি এই জায়গাটা আগে কখনো দেখেছো? হ্যাঁ, অনেকবার। ও তাই নাকি? আমাকে তো কখনো বলো নি। আমি তো এবার নিয়ে সেকেন্ড টাইম এলাম। তুমি কতবার এসছো? আরে আমি তো সত্যি সত্যি এখানে আসিনি, আমি টিভিতে দেখেছি। টিভিতে দেখেছো? হ্যাঁ, এখানে অনেক নাটকের শুটিং হয়। আজও শোনো, আমি আমাদের ঘুমানোর ব্যবস্থা একটা সলিউশন পেয়ে ফেলেছি। আমি বিছানায়, তুমি সোফায়। মানে কি? মানে কি আবার? আমি কি প্রাচীন ভাষায় কথা বলছি? আমি বলেছি আমি বিছানায় ঘুমাবো, আর তুমি এই যে এখানে আরাম করে সোফায় নাক ডেকে ঘুমাবে। ইম্পসিবল। সোফায় কি ঘুমানোর জায়গা? কিচ্ছু করার নেই। তুমি বললেই হলো, আমরা দুজন একসাথে এক বিছানায় ঘুমাবো। নো ওয়ে, বিয়ের আগে এক বিছানায় ঘুমানো ইল্লিগাল, আর আমি কোনো ইল্লিগাল কাজে নেই, বুঝেছেন? আর বিয়ে তো হবেই, যেদিন হবে সেদিন। ঠিক আছে, তাহলে তুমি আরাম করে সোফায় ঘুমাও আর আমি কি বিছানায় ঘুমাবো। আরে কেন, আমি মেয়ে না, মেয়েরা একটু বেশি সুবিধাই পায়। তুমি সোফায়, দ্যাটস ফাইনাল। বিয়ের আগে সুবিধা আদায় করে শুরু দিয়েছো? সত্যি কথা কি জানো স্বপ্ন, আমি চাই আমাদের সম্পর্ক শুরুটা অনেক সুন্দরভাবে হোক। থ্যাংকস, ইনশাল্লাহ আমাদের শুরুটা অনেক সুন্দরভাবেই হবে।